এই রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে, আপনারা আপনাদের যথেষ্ট সক্ষমতার পরিচয় দিতে পারেননি বলেই শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে, হাজার হাজার মানুষকে শহীদ করেছে। আত্মসমালোচনা না করলে বাংলাদেশে আওয়ামী লীগের পরিণতির মতো বাকি দলগুলো পরিণতি বরণ করতে বাধ্য হবে। আত্মসমালোচনা করুন, তরুণদের বোধ বুদ্ধি বুঝুন, আমরা তরুণরা কি চাচ্ছি। আমি একটা লেখনী পড়েছিলাম যে কোনো এক বিজ্ঞজনের, মহান ব্যক্তির নামটা এখন মনে পড়ছে না, 30-এর পরে আর কাউকে বিশ্বাস করো না, ডোন্ট বিলিভ ওভার 30। আসলে 30 পর্যন্ত আমরা বিপ্লবী থাকি, 30-এর পরেই আমাদের হচ্ছে দুনিয়ার প্রতি মোহমায়া বেশি বেড়ে যায়। বাস্তবতা আমি এখন দেখছি, আমি অনেক রাজনৈতিক দলের সাথে আমি এই যে সংলাপে বসেছি, কিন্তু দুই একটা দল ছাড়া তা কাউকে বাংলাদেশের সামগ্রিক পরিবর্তনের জন্য আশাবাদী আকাঙ্ক্ষা আছে বলে আমার মনে হয়নি। মজা করে আমি বা দুঃখ পেয়ে হতাশ হয়ে আমি বলেছি যে আমি দেশ ছেড়ে চলে যাবো, সৌদি থেকে খেজুর বাগানে কাজ করবো এই দেশের জন্যে, এই শহীদদের জন্য মনে হয় আমার আর কিছু করার নেই। এখন আমার এই হাতিয়ার মানুষজন এখানে আছেন, আপনারা সকলেই, আপনাদের সকলকেই বলছি, আপনারা সকলে মনে করেন যে আমি একজন নেতা হয়ে গিয়েছি, তাহলে আপনার ভুল রিড করছেন। আমি নেতা হতে আসিনি, আমি নেতা হব না। যদি সেই পরিবেশ না থাকে আমি হাতিয়ারে ইলেকশনও করব না। দানবের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে, দানবকে প্রতিহত করতে গিয়ে, দানবের সাথে লড়াই করতে গিয়ে নিজে দানব হয়ে ওঠার জন্য আমি প্রস্তুত নই, সরি। আমি যদি এখানে এই যে 500 মানুষ থাকলে এখান থেকে যদি আমি বলি, আপনারা তো 10 জন মানুষ আছেন কিনা যারা হচ্ছে ইলেকশন করবেন, আপনারা 10 জন মানুষ আছেন কিনা রাজনীতি করবেন, এখান থেকে 10 জন মানুষ থাকবে না। কিন্তু স্বপ্ন দেখবে, বড় স্বপ্ন, আসলে স্বপ্ন সফল হবে না। ওই যে স্বপ্ন, আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করবো, ওই যে জাহানমারা সেই কোন জসিম মেম্বার যে নাকি ডাকাতি চুরি ডাকাতি করেই করে করে সবকিছুই করে, সাদাবাজি করে, তারপরে সে মেম্বার হয়। আপনাদের জন্য চেয়ারম্যান হবে সেই তেমনই কেউ, কারণ আপনারাই তো হবেন না, তাহলে আমাকে কেন এই এই খাদের মধ্যে ঠেলে দিচ্ছেন। আমি হাতিয়াতে কয়েকদিন ভাবলাম যে আমি হাতিয়ার মানুষের জন্য কিছুটা করি, করা দরকার। সিটাক চলতো না একদিনের জন্য, একদিনে দুইবার যাতা চলতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। দেওয়ার পরে আজকে যে বন্ধ হয়ে গিয়েছে, আপনারা কতজন প্রতিবাদ করেছিলেন, এখন যে হাতিয়াতে সিটাক একদিনও চলে না, সেটার জন্য কি আমাকে প্রতিবাদ করতে হবে? হাতিয়াতে আপনাদের স্পিড বোট বাড়া যেন 250 হয়ে যায় সেই ব্যবস্থা করে দিয়েছিলাম। সেখানে ফিলারে প্রতিটা ফিলারের জন্য 2000 টাকা করে নিত, এখন ফিলারের ফিডিকে ডেকে বলে দিয়েছিলাম যে আর যদি 1 টাকা নেন আপনি হাতিয়াতে ঢুকতে পারবেন না, এখন 1 টাকাও দিচ্ছে না। কিন্তু আবার যদি 4-5 দিন পর, 4.5 মাস পর, 3 মাস পর আবার নেওয়া শুরু করলে কে প্রতিবাদ করবে? আপনার কি এখন চাঁদাবাজি বন্ধ হয়েছে? সিএনজি থেকে 7-8 টাকা নেই, সিএনজি ড্রাইভাররা ধরে, একজন 7-8 টাকা নেই, তাকে ধরে মার দিতে পারো না, নিবেই তো, এভাবেই চলে। আসলে যদি প্রত্যেকেই, আমরা সকলে জনতা হতে প্রস্তুত, শোষিত হতে প্রস্তুত, কিন্তু আমরা কেউ নাগরিক হতে প্রস্তুত না। নাগরিক মাথা উঁচু করে দাঁড়ায়, জনতা নেতার পায়ের নিচে থাকে। আমাদেরকে বারবার শুধু ব্যাখ্যা, ছাত্র জনতা, ছাত্র জনতা, ছাত্র জনতা, নট জনতা, ছাত্র নাগরিক। আমরা এক একজন এই রাষ্ট্রের, এই আধুনিক রাষ্ট্রের নাগরিক, এবং এই নাগরিকরা হচ্ছে তাদের কর্তব্য সম্পর্কে সচেতন, তাদের অধিকার সম্পর্কে সচেতন। যখনই আপনার অধিকার কেটে নেওয়া হবে তখনই আপনি সাথে সাথে প্রতিবাদ করবেন যে এটা আমার অধিকার, আমাকে কেন দেওয়া হয় নাই। করেন 10 জন মিলে প্রতিবাদ, দেখেন কার সাহস আছে আপনার অধিকার কেড়ে নিবে। পরিণতির ভাষায় মানুষ জন্মগতভাবে রাজনীতি, কিন্তু বলে যে এখানে রাজনৈতিক আলাপ হবে না, আমি রাজনীতি পছন্দ করি না, আই হেট পলিটিক্স। আপনি রাজনীতি পছন্দ করেন না তো কি হয়েছে, কারো কিছু যায় আসে না। রাজনীতি পছন্দ করবে এক ডাকাত, যে পরে এমপি হবে, এরপর তার পা গিয়ে মালিশ করবেন যে হচ্ছে আমাকে একটাকে কল দেন, টিউবওয়েল দেন, আমার এই সালিশটা ইয়ে করে দেন, এটাই আপনাদের পলিটিক্স, আই হেট পলিটিক্স।
আমরা এখানে যারা আছি সামনে, আমরা প্রত্যেকে শিক্ষিত, পড়াশোনা করছি, প্রত্যেকে কিছু না কিছু জ্ঞান জানি। আমরা মানুষকে শুধু নেতা বানাই, নিজেরা নাগরিক হতে প্রস্তুত না। কাউকে নেতা বানানোর চেয়ে নিজেরা নাগরিক হয়ে উঠুন। যদি নাগরিক হয়ে উঠতে পারেন, দেখবেন আপনার শুধু হাতিয়া না, আপনার শুধু ইউনিয়ন না, আপনার পুরো দেশটাই পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তনটা আপনার আগস্টের 5 তারিখের আগেও মানুষ ভেবেছে যে হচ্ছে এই পরিবর্তন সম্ভব না, কিন্তু 5 তারিখে মানুষ দেখিয়ে দিচ্ছে এই পরিবর্তন সম্ভব। তবে শেখ হাসিনা তো বড় কিছু হাতিয়ার কে কি আছে, এরা মানে কি করতে পারবো? আপনারা যদি একসাথে দাঁড়ান। এখনো দেখি যে হচ্ছে এক সোর বাটপারের পিছনে, এখন হচ্ছে আগে আওয়ামী লীগের সোর বাটপারের পিছনে নাচতো, এখন বিএনপি সোর বাটপারের নিচে নাচতেছে একসাথে। মনে হয় যেন এক একটা বাটপারকে দেখি যে হচ্ছে মিছিল নিয়ে যাচ্ছে, যা পিছনে 2-3 হাজার মানুষজন। তো এদেরকে আপনি কিভাবে পরিবর্তন করবেন, এদের সাথে কিভাবে কাজ করবেন? হাতিয়াকে আমিও ভালোবাসি, আমিও সেখান থেকে পড়াশোনা করে এসেছি। হাতিয়ার বায়ু, হাতিয়ার এই যে নদীতে গিয়ে সাঁতার কাটা, পুকুরে মাছ ধরা, এগুলো আমাদেরও স্মৃতি। এই যে নদী ঘাট দিয়ে পার হতে গেলে কাদা দিয়ে, কাদা পায়ে পার হতে হয়, এটা আমাদেরও কষ্টের, আমার নিজেরও কষ্টের। এখন আপনি যেই পথে যান, আমিও সেই পথেই যাই, কিন্তু কথা হচ্ছে একক চেষ্টায় কোনো কিছু পরিবর্তন হবে না। আপনার যদি একতা না থাকে, ঐক্যবদ্ধ শক্তি দেখাতে না পারেন, আপনার কথা পুলিশ প্রশাসনও শুনবে না, আর্মিও শুনবে না, নেভিও শুনবে না, কেউ শুনবে না। কারণ সে জানে আপনি সর্বোচ্চ ফোনে একটা ধমক দিতে পারবেন, তার উপর কিছু করতে পারবেন না। কিন্তু ওই সোর বাটপাররা যাদের কথা না শুনলে কি করবে, তার অফিস ভাঙচুর করে দিবে। সুতরাং সে সেই সোর বাটপারের কথাই শুনবে, সে তার অফিস ভাঙচুরের রিস্ক নিবে না। এটাই বাস্তবতা। বাংলাদেশের মানুষের এখনো মানসিকতা চেঞ্জ হয় নাই। হাতের বহু সমস্যা, ফেরি নিয়ে কাজ করতে গিয়েছি, 3টা অফিসে দৌড়াতে হবে একটা ফেরির কাজ নিয়ে, BIWTA, BIWTC, এরপর হচ্ছে আবার রোডের জন্য LGUD, সরি হাইওয়ে, একটা হচ্ছে LGUD আর একটা হচ্ছে আপনার রোডস অ্যান্ড হাইওয়ে, 4টা অফিস, BIWTC ফেরি বরাদ্দ দিয়েছে, BIWTA ঘাট করবে, ঘাট করার জন্য মালামাল নিতে হবে আপনি আগে LGUD আর রোডস অ্যান্ড হাইওয়েকে বলেন রাস্তা করে দিতে, তারপর করুন, সমন্বয়হীনতা নেই। আমার একজনের পক্ষে দৌড়ানো কতটা পসিবল? ভাই বলছেন যে হচ্ছে এখানে সবাইকে আমি ফোন নাম্বার দিয়ে দিব, সবাই আমাকে ফোন দিবে, কথা বলা হবে। এটা যতটা না, সরি ভাই, এটা যতটা না বলতে সহজ, তার সাথে অনেক কঠিন। আমার মোবাইল আমি অফলাইন কল অফ করে রেখেছি, সারা দেশ থেকে ডেইলি আমার কাছে 1000 কল আসে, বিরক্ত হয়ে অফলাইন কল অফ করে রেখেছি, অনলাইনেও এখন একই অবস্থা মোটামুটি। বাট আমি কয়জনের কথাও ধরবো? একজনে ফোন দিয়ে বলে যে আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনি একটু বলেন না বাড়িতে নেওয়ার জন্য। আরেকজনে ফোন দিয়ে বলে আমার জমি নিয়ে সালিশ হয়েছে, সালিশ আমার উপর অবিচার করা হয়েছে, আপনি একটু বলেন না, আমার যেন জমিটা আমাকে বুঝিয়ে দেয়। এগুলো করা কি আমার কাজ? তো এরকম যদি কমন সেন্স, আরেকজনে বলবে যে হচ্ছে আমার একটা চাকরি দরকার, এই চাকরিটা আপনি বলে দিলে হয়ে যাবে। আমার এক ছোট ভাই, মানে খুব কাছের ছোট ভাই, ও আমাকে বলতেছে আমি আবেদন করেছি, আপনি বললে এই চাকরিটা হয়ে যাবে। তখন আমি বলছি তাহলে তো মোহাম্মদ আলী তো একইভাবে চাকরি দিত, মোহাম্মদ আলীরা ধরাইলে কেন? মানে যোগ্যতাই নাই। মানে যতজনই আসে প্রত্যেকে ব্যক্তিগত কাজে আসে, ব্যক্তিগত প্রয়োজন আসে, যার মধ্যে 95% ইলিগাল। তো আপনারা তো আমাকে দানব বানায় উঠাবেন, যে আপনাকে নেতা বানাবো, আপনি আমার এই কাজ করে দিচ্ছেন না কেন? এখন আমি আপনার বন্ধু, আমি আপনার সাথে হাঁটি, আপনি আপনার ছোট ভাই, আপনি আমাকে এটা করে দিবেন না কেন? এরকম পলিটিক্স ভাই আমার দ্বারা হবে না, আমি এটা পারবো না, সম্ভব না। যদি সবাই মিলে পরিবর্তনের কথা বলেন, তাহলে সবাই মিলে পরিবর্তন জন্য আমি একসাথে লড়াই করতে প্রস্তুত। যদি সবাই মিলে বলেন যে ভাই সাঁতাবাজ এটাকে প্রতিরোধ করবো, আমরা সবাই যাচ্ছি, আমরা সবাই মিলে প্রতিরোধ করবো, আমি আছি আপনাদের সাথে। কিন্তু আমাকে বলবো না যে ওই সাদাবাসকে প্রতিরোধ করেন, আগে নিজেদের সাদা তো আপনাদের কাছ থেকে নেই, আপনারা প্রতিরোধ শুরু করেন না সেই জায়গা থেকে। ডাকাতার নদীতে জেলেকে, জেলেদের উপর হামলা করছে, হামলা করে কয়েকজন আহত, ফোন দিয়েছে, আমি DC বলে দিয়েছি, DC ব্যবস্থা নেবে, নেভি ফাটাও বললো যে একটা লিখিত অভিযোগ দিতে বলো। 15 জন আহত হচ্ছে, একজন সাহস করে গিয়ে লিখিত অভিযোগ দিতে প্রস্তুত না।
তাহলে কিভাবে হবে? এটা গেল হাতিয়ার বিষয়, দেশের কথা বলি যেহেতু ন্যাশনাল মিডিয়া আছে বাংলাদেশের। আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখি সেই পরিবর্তন না করে আমরা কিছু হব না। আমরা যে লড়াইয়ের কথা বলি এই লড়াই শেষ না করে আমরা বসে যাব না। আমাদের লড়াইটা চলমান থাকবে যতক্ষণ না পেশিবাদী ব্যবস্থার বিলোপ হবে। আমরা পাঁচ দফা দাবি দিয়েছি, আমরা বলেছি সংবিধান এটা ছুঁড়ে ফেলে দিতে হবে। যেই সংবিধান 75-এ শেখ মুজিবকে বাকশাল কায়েমে সহযোগিতা করেছে, আমরা বলছি এই সংবিধানকে ছুঁড়ে দিতে হবে। যে সংবিধানের কারণে 1974 সালে দুর্ভিক্ষ হয়ে এদেশে প্রায় 10 লক্ষ মানুষ না খেয়ে মারা গিয়েছে, আমরা বলছি হচ্ছে যে সংবিধান শেখ হাসিনার বারবার যে সংবিধানে কাটাছেঁড়া করে শেখ হাসিনা নিজে ফ্যাসিস্ট হয়ে দানব হয়ে উঠেছে, সেই সংবিধান ফেলে দিয়ে বাংলাদেশে নতুন সংবিধান রচনা করতে হবে। আমরা রাজনৈতিক দলগুলার, ওনারা আমাদের মুরব্বী, আমরা ওনারা আমাদের অভিভাবক, আমরা তাদের সন্তান। আমরা তাদের কাছে দাবি জানিয়েছি, তাদের কাছে বলেছি আপনারা সহযোগিতা করেন, বাট ওনারা সহযোগিতা করলেও করব, সহযোগিতা না করলেও আমরা করব। প্রয়োজনে লড়াইটা আরো 10 বছর চালিয়ে যাব। বাট মুজিববাদী ফ্যাসিবাদী সংবিধান যতবার থাকবে ততবার বিএনপি আসুক সেও স্বৈরাচার হয়ে উঠবে, আওয়ামী লীগ আসলে সেও স্বৈরাচার হয়ে উঠবে, জাতীয় পার্টি আসলে সেও স্বৈরাচার হয়ে উঠবে, জামাত আসলে সেও স্বৈরাচার হয়ে উঠবে, সব একচ্ছত্র ক্ষমতা প্রধানমন্ত্রীর। বারবার এদেশের মানুষকে জীবন দিতে হবে না। আমরা বলছি 14 দল যারা শেখ হাসিনার অপকর্মের সঙ্গে জাতীয় পার্টি, তাদেরকে বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না। আগে বিচার হবে, বিচারে যদি অপরাধী প্রমাণিত হয় তারা রাজনীতি করার অধিকার হারাবে, আর যদি তারা যদি অপরাধী প্রমাণিত না হয় তাহলে তারা আবার রাজনীতিতে আসবে, কিন্তু তার আগে না। আমরা বলছি প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিকের ঘোষণা দিতে হবে। এখানে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, সে কোনো একটি নির্দিষ্ট দলের নয়, সে বিএনপির আছে, জামাতের আছে, ছাত্র অধিকার পরিষদের আছে, গণ অধিকার পরিষদের আছে, সাধারণ মানুষ আছে, প্রত্যেকের স্বীকৃতি দিতে হবে। বারবার গণ 1971 সালে তো শুধু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই, কুক্ষিগত করে ফেলেছে রিপাবলিকের প্রক্লেমেশন না থাকার কারণে। 90-এর গণ অভ্যুত্থান কুক্ষিগত করে ফেলেছে বিএনপি যে প্রক্লেমেশন না থাকার কারণে। আমরা সকলে স্বীকৃতি চাচ্ছি, যত দল যত মতের মানুষ এই আন্দোলনে অবদান রেখেছে এবং যারা বিরোধিতা করেছে প্রত্যেকের এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে হচ্ছে কে আর কার কি অবদান ছিল 26-এর গণবিপ্লবে গণ অভ্যুত্থানে। এটা আমরা নিজেরাও বৈষম্যবাদী ছাত্র আন্দোলন এককভাবে কুক্ষিগত করতে চাচ্ছি না, সকলের স্বীকৃতি লাগবে। এবং এটার আওতায় যেহেতু এটা আমরা সংবিধানকে লঙ্ঘন করে করেছি, সংবিধানকে বাইপাস করে গেছি, আমাদের প্রক্লেমেশনের আওতায় সংবিধান চলে আসবে, তারপর সংবিধানকে পুনর্লিখন করেন, যা করেন আপনাদের ইচ্ছা করে নিয়ে। পাশাপাশি নতুন বাংলাদেশের স্বপ্নের পাশাপাশি হাতিয়ার মানুষের জন্য স্বপ্ন দেখতে চাচ্ছি। তবে সেই স্বপ্নটা সকলকে নিয়ে, হয়তো আমি জ্বালাময়ী কিছু বলতে পারছি না, হাতে তালিও দেওয়া অত হাতে তালিরও প্রয়োজন নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে যদি আপনারা থাকেন আমি আছি, যদি আপনারা না থাকেন পাশে আমি নাই। শেষ, সকলে মিলে লড়তে হবে, লড়াই একার না, সকলে মিলে লড়তে পারলে বিজয় আসবে, একক লড়াইয়ে সবাই বিচ্ছিন্ন হবে আর হারিয়ে যাবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানের মধ্যমণি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়।